জল্পনা কল্পনার মধ্য দিয়ে করোনা পরিস্থিতি বিবেচনা করে ঈদের আগে এসএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নিল তা প্রকাশ হচ্ছে না বলে জানান শিক্ষা অধিদপ্তর। সোমবার অনলাইন সভা এ তথ্য গণমাধ্যমকে দেন। তবে কবে নাগাদ প্রকাশ করা হবে এসএসসির ফলাফল সেটাও প্রকাশ করলেন। গত 3 ফেব্রুয়ারি শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। একসাথে প্রায় 23,36,732 জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় শেষ হিসাবে ফলাফল দেওয়ার কথা ছিল 7 দিনের মধ্যে। গত 7 মে ঘোষণার আনুষ্ঠানিক তারিখ ছিল, তবে গত 19 মার্চ করোনা ভাইরাসের জন্য একযোগে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। দফায় দফায় 4 বার ছুটি বাড়ানো হলো। সর্বশেষ সকল শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের লক্ষ্যে বৃহস্পতিবার একটি সভার আয়োজন করে আন্তঃশিক্ষা বোর্ড। 14 তারিখ সব বোর্ডের চেয়ারম্যানদের সাথে মিটিং এ কার কি পরিস্থিতি সেগুলার ভিত্তি করে চূড়ান্ত করা হবে। সব বোর্ডের পরিস্থিতি বিচার বিবেচনা করে মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় বা আন্তঃবোর্ডের চেয়ারম্যান সমন্বয় করে বিস্তারিত করতে পারে, আমাদের পক্ষে সমস্যা হবে না। দেশের সকল যোগাযোগ বিভাগ বন্ধ থাকায় ডাক বিভাগের মাধ্যমে ঢাকার বাইরে থাকা শিক্ষকদের কাছ থেকে উত্তরপত্র সংগ্রহ করে শিক্ষা বোর্ড। প্রায় 95% কাজ ইতিমধ্যে শেষ, বাকি আছে 5% কাজ, তাও 2-1 দিনের মধ্যে শেষ হবে। সর্বশেষ সকল বোর্ডের অনুমতি ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আগামী 21 মে ফলাফল প্রকাশের কথা ছিল, তবে তাও আরেক ধাপ এগিয়ে গেল। সোমবার শিক্ষা মন্ত্রণালয় এক সভায় জানানো হয় আগামী 26 থেকে 28 মের মধ্যে যে কোনো একদিনে প্রকাশিত হবে এসএসসি সমমানের পরীক্ষার ফলাফল, তবে আনুষ্ঠানিকভাবে কোনো ফল প্রকাশ করা হবে না। অনলাইন ওয়েবসাইট ও এসএমএস এর মাধ্যমে শিক্ষার্থীগণ তাদের ফলাফল দেখতে পারবে।